বাক্যের ভিতরে, তাইলে কিন্তু সেটা টিবিং হবে না। যদিও ফ্লেজটা কন্ডিশন হলো এই ফ্লেঞ্জ কম্প্রেশনে থাকতে হবে এবং নিউট্রাল এক্সিসটা স্যার বোঝা যাচ্ছে না স্যার। তোমরা এত লেথার্জিক হইলে হবে না। আমি এত সুন্দর ভাবে দুইটা কন্ডিশন বললাম, না বুঝার কি কারণ? তোমরা কি বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা? তার যে কোনো একটা না হলে আর টিবি হবে না, কথা শেষ। নিউট্রাল এক্সিস যখন ওয়েব দিয়ে পাস করবে, তখন দেখো পুরো কম্প্রেশন জোনটা দেখতে এর মতো শেপ হয়ে গেছে। এটা কিন্তু আর রেক্টাঙ্গেল এর তো নেই, আমরা এত রেক্টাঙ্গুলার বিম দেখেছি। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আর রেক্টাঙ্গেল এর মতো নেই, সেটা এটা কিন্তু এই মতো হয়ে গেছে। এটা এটা হলো টিবি। টিবি হতে হলে দুইটা কন্ডিশন, একটা হলো ফ্লেম থাকতে হবে। তোমরা মিউট করে রাখো, মিউট করো সবাই, সেটা বুঝলাম। তার মানে বটমে টেনশন আর উপরে কম্প্রেশন হতে হবে, এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার হলো নিউট্রাল এক্সিস ওয়েবে থাকবে। নিউট্রাল এক্সিস এর ডেপথটা এই থেকে এই পর্যন্ত, ডেপথটাকে আমরা বলি কেডি। মনে আছে কি কেডি? depth of neutral axis, এই কেডি, কেডিটা টি এর চেয়ে বড় হইতে হবে। কেডি শুড বি গ্রেটার দেন টি। কেডি টি এর চেয়ে বড় হওয়া মানেই হলো নিউট্রাল এক্সিস উইল পাস থ্রু দা ওয়েব। টি ইজ দা ডেপথ অফ দা ফ্লেঞ্জ, এই যেখানে লেখা আছে বি প্রাইম। এই যে উইডটা, ফ্লেঞ্জের উইড, সেটা হলো বি প্রাইম, উইডথ অফ ওয়েব। সেটা অন্য ডাইমেনশনের কথা। বিটা আমরা কত নিব, তার জন্য তিনটা বিমের জন্য তিন রকমের হিসাব কিতাব আছে। তাহলে এক নাম্বার হলো এই ফ্লেঞ্জ কম্প্রেশনে থাকবে, দুই নাম্বার হলো কেডি শুড বি গ্রেটার দেন টি। কেডি গ্রেটার দেন টি হলে নিউট্রাল এক্সিস উইল পাস থ্রু দা ওয়েব। তাহলে টি বিম হওয়ার জন্য, ফর টি বিম কনসিডারেশন, ফ্লেঞ্জ should be subjected to compression, and number 2 kd should be greater than t, equal to holo hobe na, kd should be greater than t. Clear? This tabule jodi t beam hoy amra dhore nei, ha amader tin dhoroner case. Ekhon edike to flange onek dur ache, edike flange ache onek dur, ei beam er jonno flange onek dur ache, তাইলে আমরা এই দুইটার মধ্যে কতটুকু পর্যন্ত বি হিসাবে দিব? ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, কোড কি বলছে সেটা এক এবং দ্বিতীয় ইয়াতে বলা আছে। আর এখানে হলো একটা ইন্ডিভিজুয়াল বি, তার তো এটা লিমিটেড। আমরা কি পুরোটাকে ইফেক্টিভ ডেপথ বি হিসাবে দিব না কম নিতে হবে, সেটার জন্য হলো তিন নাম্বারের কেসটা, এখানে দিস ওয়ান থ্রি ফিগার সি। আর ফিগার এ এবং বি তে যে বিম আছে তাদের জন্য হলো ফিগার এ এর জন্য এটা, বি এর জন্য এটা, তিনটা করে কন্ডিশন আছে। এই তিনটার মধ্যে মিনিমাম যেটা সেটা হবে বি। তোমরা খেয়াল করো, এখন এই ফিগারের সাথে এই লেখাগুলো ফর ফিগার, ফর বিম অফ ফিগার ফোর এ, এ বিম হ্যাভিং ফ্লেঞ্জেস অন বোথ সাইডস, and this beam have a flange only one side. The both sides of flange থাকবে, তখন effective width of flange সেটা হবে সর্বনিম্ন কোণটা L by 4. L টা কি? Span of beam. বিমের এই আমাদের কাগজের পারপেন্ডিকুলার ডিরেকশনে বিমের একটা স্প্যান লেংথ আছে, দ্যাট ওয়ান ইজ দ্য এল।
সেকেন্ড হলো 16t প্লাস b প্রাইম, b হলো দিস ওয়ান t, আর এটা তো ওয়েভের উইথ, তাহলে 16 টাইমস t প্লাস b প্রাইম, এটা আরেকটা ভ্যালু পাওয়া যাবে। আরেকটা থার্ড ওয়ান হলো সেন্টার টু সেন্টার ডিসটেন্স স্প্যান আছে, এখানে যে আরেকটা বিম এ শেষ হতে পারে অথবা কন্টিনিউশন চলতে পারে, সিবিতে যদি ডান পাশে আরেকটা বিম থাকবে তারপরে শেষ হয়ে যেতে পারে অথবা চলতে পারে, তাহলে তার দুই পাশে এই পাশে একটা, ডান পাশে একটা এবং বাম পাশে একটা স্প্যান আছে, প্রত্যেকটা স্প্যানের একটা করে সেন্টার পয়েন্ট আছে, তাহলে এই স্প্যানের সেন্টার পয়েন্ট থেকে ডান পাশের স্প্যানের সেন্টার পর্যন্ত একটা ডিস্টেন্স পাওয়া যাবে, এর কথাই বলা হচ্ছে। সেন্টার টু সেন্টার এই পাশের স্পেনের সেন্টার পর্যন্ত একটা ডিস্টেন্স, এটা সেটাই হলো তিন নাম্বার। তাহলে এই তিনটা কন্ডিশন মধ্যে যে সবচেয়ে কম বা ছোট হবে, দ্যাট ওয়ান উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য ইফেক্টিভ উইডথ অফ দ্য প্লেস বি। ক্লিয়ার? এখন সেকেন্ড ফিগারের করো, সেকেন্ড ফিগারে ইফেক্টিভ উইডথ অফ প্লেন এর এই পাশ থেকে কতটুকু পর্যন্ত আমরা যাব, প্লেন যদি ওই পাশে থাকতো বা পাশে ডান পাশে না থাকে, তাহলে আমরা এই ডান পাশ থেকে কতটুকু পর্যন্ত যাব, দ্যাট ওয়ান উইল বি দ্য ইফেক্টিভ প্লেন উইডথ বি, সেটা বলা হচ্ছে ফিগার 4b, ইফেক্টিভ উইডথ অফ প্লেন বি উইল স্টপ l বাই 12 প্লাস b প্রাইম। এটা আমার কথা না, বইতে তোমরা এমনিতে খুঁজে বের করতে হবে, 13th edition এর বই তো আছে, যেভাবে লেখা আছে ওখান থেকে তোমরা উদ্ধার করা কঠিন হবে তোমাদের জন্য, আমি সংক্ষেপে লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। বি উইল বি দ্য স্মলেস্ট অফ এল বাই টুয়েলভ, এল হল স্প্যান অফ দ্য বিম, ওই যে বিমের স্প্যান এর 12 ভাগের এক ভাগ, প্লাস বি হল ওয়েভ এর উইথ, আর এটা হল 6t প্লাস বি প্রাইম, ক্লিয়ার স্প্যান। আর এটা তো শুধু হিসাব করা, 60 6 ইনটু থিকনেস অর ডেপথ অফ দা স্ল্যাব অর প্লেন, আর এখানে হলো বি প্রাইম এর সাথে কত যোগ করতে হাফ অফ দা অ্যাডজেসেন্ট ক্লিয়ার স্প্যান, সে এর ডান পাকি এখানে শেষ শুরু হয়, তাহলে এই যে স্প্যান স্প্যানের সেন্টার পর্যন্ত ডিসটেন্স সেটা নিতে হবে, এখান থেকে শুরু করে স্প্যানের সেন্টার পর্যন্ত সেটার কথাই এই তিন নাম্বারে বলা হচ্ছে। এটা তাহলে এই তিনটার মধ্যে সব যে ভ্যালুটা পাবো, দ্যাট ওয়ান উইল বি কনসিডার্ড অ্যাজ ইফেক্টিভ অফ রেঞ্জ ফর দিস বিম। এই গেল দুইটা কেস, এই দুইটা কেসে তিনটা তিনটা কন্ডিশন থাকে, এগুলো হয় বিম হয় আইদার মাঝে থাকবে অথবা এক সাইডে থাকবে, এই দুইটার একটাই হবে। আর এটা হলো ইন্ডিভিজুয়াল একটা বিম, কেউ যদি ইচ্ছা করে তৈরি করে এরকম বিম, আমরা একটা বিম আইসোলেটেড বিম আলাদা একটা বিম, তার জন্য স্পেশাল কনসিডারেশন যে আমাদের এখানে আর বি, এই বিটা হতে হবে এর চার গুণের দিতে পারবে না, বি এই বি প্রাইমের ম্যাক্সিমাম চার গুণ হইতে পারবে, এই জন্য বলা হয়েছে বি শুড বি লেস দেন ইকুয়াল টু 4b প্রাইম। এই যে দেখো বি শুড বি লেস দেন ইকুয়াল টু বি প্রাইম, বিটা বি প্রাইমের চার গুণের কম, এটা দ্বিতীয় কেসে বলা হয়েছে। দ্বিতীয় কেসে কেন বলা হয়েছে, প্রথম কেসটা কি কনসিডার করতে হবে, টি শুড বি গ্রেটার দেন বি প্রাইম বাই টু, খেয়াল রাখো এটা বি প্রাইমের অর্ধেকের সমান বা বেশি হইতে হবে, তার মানেটা কি, এই যে আমরা একটা আইসোলেটেড বিম যদি বিধি করি তার যে ফ্লেঞ্জের থিকনেসটা কত দিন, বি প্রাইমের যেটা আসবে তার অর্ধেকের সমান বা বেশি, তার মানে যদি 10 ইঞ্চি উইডথ হলো, হ্যালো জি স্যার শুনতে পাইতেছি, হ্যাঁ আমি তো একটা করেছি, যদি 10 ইঞ্চ হয় তাহলে এই টিটাকে এটা কত দিতে হবে সর্বনিম্ন, স্যার 5 ইঞ্চি দিতে হবে,
মিনিমাম মিনিমাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি কম দিতে পারবো না, তুমি বেশি দিতে পারো, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি দেবে, কোনো সমস্যা নাই। বুঝা গেল? সেটাই হলো টি শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু বি প্রাইম। এর মানে এখানে যদি 12 ইঞ্চি উইথ থাকে তাহলে টিটা মিনিমাম দিতে হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চির বেশি দেওয়া সমস্যা নাই। স্যাটিসফাই করে এক নাম্বার কেসটা, টি গ্রেটার দেন ইকুয়াল টু বি প্রাইম, অ্যানালাইসিস করতে পারবে। এবং ফ্লেঞ্জটা থাকতে হবে এখানে, তাইলে টি বিম, টি বিম যদি হইতে হয়, ধরে নিলে আমরা এটা টি বিম, স্যাটিসফাই করলো, নিউট্রাল অ্যাক্সিস ও নিচে থাকলো, এখন এই বিটা কত নিব আমরা, পুরোটাই কি নিতে পারবো, সেটা নিতে পারবো না, কোডের নিয়ম ফলো করে নিতে হবে। কোড বলছে এই বিটা যতই তুমি দাও না কেন, এই এর 4 গুণের বেশি হইতে পারবে না এই বি প্রাইমের। সেটাই হলো সেকেন্ড কেস, টি বিম যদি হয়ে যায় তখন এই বিটা হতে হবে তার 4 গুণের সমান বা কম। আর মানে কি, আমরা একটা যদি এক্সাম্পল দেই, ধরে নেই যে এটা হলো 10 ইঞ্চি বি প্রাইম, এখানে আমরা ইচ্ছা করে 50 ইঞ্চি দিলাম, আচ্ছা 60 ইঞ্চি দিলাম, 5 ফিট 60 ইঞ্চি দিলাম, তাহলে 60 ইঞ্চি কি আমরা নিতে পারবো? পারবো, কারণ এখানে 10 ইঞ্চি দিলে তার 4 গুণ কত হয়, 40 ইঞ্চি, ম্যাক্সিমাম 40 ইঞ্চি। যদি কম হয়, মনে করে এটা 10 ইঞ্চি দেয়া হতো আর এই ফ্লেঞ্জটা দেয়া হলো 30 ইঞ্চি, তখন কি আমরা বি কত তার চা করলে হয় 40 ইঞ্চি, 40 ইঞ্চি স্টেট কথা বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই দুইটা হলো আমার 2-3টা করে ভ্যালু থাকবে, তার জন্য মিনিমামটা ইফেক্টিভ উইথ হিসেবে নিতে হবে। এই নাই কিনা জানা নাই, খুব কম, যদি কেউ বানায় তাহলে ওইটা ফলো করতে হবে। এই হলো আমাদের টিবিমের বিষয়। এবার টিবিম সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা এবং তার ইফেক্টিভ প্লেন উইথটা বের কখন হতে পারবে এবং টিবিম হলে ইফেক্টিভ প্লেন উইথটা কত হবে সেটা বের করার সিস্টেম গুলো আমি আলোচনা করব। তবে এখানে একটা জিনিস, এখানে ড্রয়িংটা করা নেই, আমি যদি আমরা যদি একটা চিন্তা করি, জায়গাটা এখানে ধরি, এখানে একটা কলাম, এখানে এখানে আরেকটা কলাম, এবং বিমের সাথে স্ল্যাবও আছে, এবং এই বিমের উপর বা স্ল্যাবের উপর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে মাঝের একটা কলাম নিলাম আমরা, তার দুই পাশে বিম আছে, স্ল্যাব আছে, কন্টিনিউয়াস চলে গেল, তাহলে মোমেন্ট নেগেটিভ, আবার এখানে নেগেটিভ, উপরে দেয়া পজিটিভ, আবার কলামের পাশে নেগেটিভ। আমার কথা বোঝা যাচ্ছে স্যার? আপনার কথা আটকে আটকে আসছে। তাহলে আমাদের এই যে একটা প্যানেলের একটা বিম থেকে অন্য, সরি, একটা কলাম থেকে অন্য কলামের মাঝের যে স্ল্যাবটা বা বিমটা, সেটার দুই এন্ডে হলো নেগেটিভ মোমেন্ট, মাঝে হলো পজিটিভ মোমেন্ট, আবার ওই এন্ডে যে নেগেটিভ, তাহলে বিমের সেকশন স্ল্যাবের সহ পুরোটাই মনে করি আমরা, এটা পুরো সেকশন পুরো লেন্থেই তাদের সিমিলার এটা, তাহলে এই কলামের পাশে নেগেটিভ মোমেন্ট, মাঝে কিছু অংশ পজিটিভ মোমেন্ট, আবার এই কলামের পাশে কিছু অংশ নেগেটিভ মোমেন্ট। তাহলে একই বিমের আমরা যদি কলামের পাশে সেকশন নেই, সেখানে হলো নেগেটিভ মোমেন্ট, আবার মোমেন্ট থাকে মাঝের সেকশনে, তাহলে নিচে টেনশন, উপরে কম্প্রেশন, তাইলে এরকম টি বিম হওয়ার সম্ভাবনা আছে। একই সেকশন যেহেতু আবার কলামের পাশে এবং সেখানে নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট উপরে টেনশন, নিচে কম্প্রেশন, তাহলে আমাদের মেইন স্টিল থাকবে ফ্লেঞ্জের এই জায়গাটায় আর এই অংশটা থাকবে
তখন বিম কি আমাদের টিবিম হিসাবে ডিজাইন করতে পারবো? পারবো না। অর্থাৎ যেখানে নেগেটিভ মোমেন্ট থাকবে এই ধরনের সেকশনের জন্য টিবিম হিসাবে ডিজাইন করতে পারবো না, সেই বিমটাকে ডিজাইন করতে হবে রেক্টেঙ্গুলার বিম হিসাবে। সেই রেক্টেঙ্গুলার বিমের উইথ হবে এটা আর ডেপথ হবে টোটাল এটা, যেখানে নেগেটিভ মোমেন্ট। আবার এই সেকশনের জন্য যদি পজিটিভ মোমেন্ট থাকে, যেখানে বললাম মাস সেকশনে, তাহলে সেখানে বটমে ভিন্ন রকমের কনসিডারেশন হতে পারে। টিবিম হিসেবে কোনো একটা সেকশন ডিজাইন করা লাগতে পারে, কোনো একটা সেকশন রেক্টেঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করা লাগতে পারে। কারণ সেকশন যদিও যদিও আমাদের সেকশনটা টি এর মতো দেখতে। বুঝা গেল? হ্যালো, হ্যাঁ। এখন ডিজাইন প্রসেস পরে, এখন এটাই বুঝে নাও, আজকে এখানেই শেষ করব। এখন টি বিম, তোমরা একটা প্রশ্ন আমি আশা করছিলাম যে যদি এটা কনসিডার করে দেখা গেল যে নিউট্রাল এক্সিস এই ছোট হইলো, তাহলে কি বিম হিসাবে ডিজাইন করবো আমরা? এই প্রশ্নটা তোমরা করবে আমি ভাবছিলাম। তাহলে বিমটা ডিজাইন করতে হবে রেক্টেঙ্গুলার বিম হিসাবে, এবং সেই রেক্টেঙ্গুলার বিমের সালাম আলাইকুম স্যার, পিছনে কথা আবারও একই প্রবলেম, আমরা কিছুই বুঝতে পারিনি। রোড নাম্বার 18 বর্তমান হোস্ট চলে গেছে।